সাইমন ইসলাম প্রশ্ন করেছেন আল্লাহ ছাড়া কি কেউ মনের কথা জানতে পারে কোনো কিছুর মাধ্যমে না এই জন্যে নিয়তের ব্যাপারে বিচারের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিতে হবে মানুষের অন্তরে কি আছে এটা শুধু আল্লাহ জানে না আলিম ওম সুদূর এই জন্য আল্লাহর এই অভিধান অথবা আল্লাহর এই বিশেষণটা আল কোরআন আল্লাহ তাল্লা উল্লেখ করেছেন আলিম ওম বেদায়তী সুদূর অন্তর জামি অন্তরে কা কি আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না বির্সা খান বলেছেন অমুসলিম প্রতিবেশীর বাড়িতে কি ইফতার দেওয়া যাবে হ্যাঁ দিতে পারেন আমাদের ইফতার সারা দুনিয়া সবার কাছে দিতে পারেন কারণ আমরা হালাল খাবার খাই এবং সেখানে আমাদের জানা মতে কোনো ক্ষতিকর কিছু নেই সুতরাং এই ইফতারটা এটা মানে একটা ইসলামিক বিশেষ বস্তুতে পরিণত হয় না যে অমুসলিমদের হাতে যাওয়া যাবে এটা একটা খাদ্য মুসলিমদের সকল খাদ্য সে সারা পৃথিবীর সবাইকে খাওয়াতে পারবে মুসলিম অমুসলিম পশু পাখি সবাইকে রিফাত হোসাইন বলেছেন ইমামের গায়ে তাবিজ এবং তাবিজের ভেতরে মাছের রক্ত তাবিজের সাথে গাছের টুকরাও আছে ওনাকে বলেছি কিন্তু তিনি খুলেননি আমার তো অবস্থা তার পিছনে সালাত হবে কি না হলে আমি একা একা সালাদ পড়তে পারবো কি এমনিতে উনি বলেছেন উনি আল্লাহর উপর নির্ভরশীল তাবিজের উপর নন এটা খুবই ডেঞ্জারাস আপনি যেই বিষয়টা বলেছেন রিফাত যে তার গায়ে তাবিজ তাবিজের ভেতরে মাছের রক্ত এটা শেরকের লক্ষণ আমরা বলবো যে একজন ইমামের জন্য এটা মানে কখনোই মানায় না যে তিনি এত বড় বেদাৎ এবং শেরকের মধ্যে লিপ্ত থাকবেন আমি মনে করি যারা আপনারা মুসল্লিরা রয়েছেন তাদের এ ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন যে একজন ইমাম কোনো ধরনের কবিরাগুনা পাপ কিংবা প্রকাশ্য ছোট বড় শেরকের লিপ্ত থাকবেন না আর আপনার ক্ষেত্রে তাহলে কি অবশ্যই একজন ইমাম তিনি শেরিক বেদা মুক্ত হওয়া প্রয়োজন তিনি শেরেক বেদাত মুক্ত হওয়া প্রয়োজন অতএব আপনি যদি ভিন্ন মসজিদে ভালো কোনো ইমাম পান তাহলে তার পেছনে সালাদ পড়তে পারেন এবং প্রচণ্ড পাপ কিংবা শেরিকের মধ্যে যারা লিপ্ত তাদেরকে আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন আর যদি আপনি ইতোমধ্যে কিছু সালাদ পড়ে থাকেন তাহলে আপনাকে দেখতে হবে যে তার এই তাবিজ কবজ জুলানোর বিষয়টা এটা শেরকে আকবর নাকি শেরকে আসগার শেরকে একবার হবে যদি সে পূর্ণ মাত্রা এগুলোর উপর নির্ভরশীল হয় তাহলে এটা শেরকে একবার হবে এটা ইসলাম থেকে আমাদেরকে বের করে দেবে আর যদি এটা শেরকে আসগার এভাবে হতে পারে যে তিনি আল্লাহর উপর নির্ভরতা স্থাপন করছেন আর বলছেন এগুলো ওয়াসিলা এগুলোর মাধ্যমে আল্লাহ তাকে ভালো করে দেবেন তাহলে এটা শেরকে আসগার হবে যেটা তার জন্য আসলে বড় শেরেক হবে না তাহলে এই ধরনের ছোটো শেরেক হলে আপনার সালাদ শুদ্ধ হয়ে যাবে কিন্তু ভবিষ্যতে আপনি সালাদ পড়বেন কিনা না সেটা তো আমি বললামই যে আসলে একজন ইমাম এত বড় বেদাত এবং ত্রুটির মধ্যে লিপ্ত হলে সাধারণত আমাদের সাবধান হওয়া উচিত আমরা একজন ইমাম যিনি আমাদের জানামতে মতে সেরেক বেদাৎ ছোটো সেরেক হ্যাঁ বেদ আমলি বেদা আত আকিদাগত বেদা এগুলো থেকে মুক্ত তাহলে সেরকম ইমামই আমাদের চুজ করা উচিত তার পিছনে সালাত আদায় করা দরকার আর যিনি ব্যাপকভাবে বেদাতে কর্মকাণ্ডে লিপ্ত তাকে আমাদের অ্যাভয়েড করা প্রয়োজন